নামামার ভুতু ওই মাছের মধ্যে বেটা পুচকে ভূত অঙ্কে না আমরা আপনাকে চিনি কিন্তু এরা তো আপনাকে এই কলা গাছে আমি আগুন ধরাইনি মঙ্গল ঘটে আগুন ধরি অমঙ্গল ঘটাতে যাইছ এই ভূত এই বিয়েটা তুই কিছুতেই আটকাতে পারবি না আর এবার যেখানে মিষ্টুকে আমি নিয়ে গেছি না সেখানে শুধু আমার ম্যাজিক চলে গুরুমা এখানে নেই তো না দেখতে পাচ্ছি না গুরুমাকে কোথাও মা তোমরা তিনজনে এই গাড়িতে উঠে যাও সে কি রে আমরা এই গাড়িতে কেন গুরুমা গোদেব ওনারা যাবেন না শোন আগে গুরুমাকে তোল না হলে যে ওখানে কি তাণ্ডব শুরু হবে কে জানে আরে দূর বাবা গুরুমা গুরুদেবকে আমরা আগের গাড়িতে পাঠিয়ে দিয়েছি ও আচ্ছা আচ্ছা ওটো ওটো চলো 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 তার মানে গুরুমা এখানে নেই তো বাঁচা গেছে মিষ্টি পিসি আমি তোমাদের গাড়ি করে মন্দিরে চলে যাবো ঠিক আছে তো ও টোট টোট মিষ্টু দেরি করিস না মিষ্টু সাবধানে আয় বেজা এটা ধরে কি আমি নিয়ে যাব হ্যাঁ তুই নিয়ে যা তুই নিয়ে যা কুলে দে কুলে দে অজরা টোট টোট মিষ্টু অট আরে পোষ এত তাড়া দেয় না করতে যে বসার জায়গাই নেই তাহলে কি আমি গাড়ির ছাদে উঠে যাব না না পৌঁছানোর সাথে সাথে গুরুমা আমায় তো দেখে ফেলবে দরকার নেই বাপু তাহলে আমি কিতে বসবো কিতে বসবো আমি আইডিয়া আমি না গাজেল রিংটা হব কি যে বলে না ওটাকে স্টিচি স্টিচি রিং হ্যাঁ স্টিচি রিং আমি ওই গাজেল রিংটা হতে চাই প্লিজ 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 ও মিষ্টি পিসি আমিও চললাম গো এবার দেখি গুরুমা পচাঙ্কের সঙ্গে তোমার বিয়েটা কি করে দেয় এসে গেলাম বুঝি মন্দিরে এই মিষ্টু এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবি নাকি চল মোদি চলো চলো এই তোমরা চলো 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 চল চল উফ ওরে বাবা গো এখানে তো কেউই নেই কিরকম ভয় ভয় করছে মন্দিরে তো কত ভিড় থাকে এটা কিরকম মন্দির রে বাবা যাই ভেতরে যাই হচ্ছে এখানে আমাকে কেউ বলবে হ্যাঁ দুম করে একদিনের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেল আর তারপরে এখানে নিয়ে এলি তোরা আমাকে আমি ভাবলাম যে আমার বিয়েতে তোরা মজা করে বাড়ি সাজাবি তা না এরকম একটা ভাঙা মন্দিরে মায়ের সামনে দাঁড়িয়ে এসব কি কথা রে তোর চুপ কর বলছি চুনি পিছি ছাড়ো না মিষ্টু মিষ্টু মন খারাপ করিস না দেখিস আমরা আমরা খুব ভালো করে একটা রিসেপশন করব তুই তুই সর্দার তুই বুঝতে পারছিস না হাই মেজদা বর্দা তোরা বল এরকম জায়গায় কারো বিয়ে হয় বল ছোটদা এরকম জায়গায় কারো বিয়ে হয় না ঠিক আছে এখন তো এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই চল কি হলো চল সকলে দাঁড়া মন্দিরে এসে বিয়ে হচ্ছে বলে মন খারাপ করিস না মিষ্টু দেখ না এখনই আমি আলপনা দিয়ে এই মন্দিরটা ভরিয়ে দেব তুই চোখ ফেরাতে পারবি না দেখ আমি কি সুন্দর করে এই মন্দিরটা সাজিয়ে তুলি হুম
অপূর্ব মা, অপূর্ব! এমন সুন্দর বিয়ের জায়গা তো আমি আগে কখনো দেখিনি মা। জয় মা। অমিষ্টু চল চল চল। যাও মা, তোমরা সকলে গুরুদেবের সঙ্গে মায়ের কাছে যাও। যাও। এসো। চল চল। আমাকেও তো যেতে হবে সবার সঙ্গে। বেচারা বাচ্চা ভূত, তুই যদি মানুষ হতিস না তাহলে আমি তোকে জিজ্ঞেস করতাম। আরে বাচ্চা, তুই পড়ে গেলি, তোর লেগেছে, কিন্তু তোকে কি জিজ্ঞেস করবো? তুই তো ভূত, ব্যাটা ভূত, তোর তো ব্যথাও লাগে না, যন্ত্রণাও হয় না। যাকে যাকে যাক, তুই যখন এখানে এসেই পড়েছিস তোকে আমি বন্দি টন্দি আর করবো না। তবে তবে নানান ভাবে না তোকে কষ্ট দেব, শুধু কষ্ট দেব। হ্যাঁ, কি কষ্ট মা? জিজ্ঞেস করে কি কষ্ট দেব, কি কষ্ট দেব? তোর চোখের সামনে তোর মিষ্টি পিসির বিয়ে হয়ে যাবে। মিষ্টি পিসির বর আসবে, মিষ্টি পিসির বিয়ে হবে, মিষ্টি পিসির বর মিষ্টি পিসিকে নিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি, আর তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আর খারাপ যদি কিছু হয় না, আমি বলবো তুই করেছিস, লোকে তোকে খারাপ বলবে, তোকে। যা যা পারিস করে, যা যা। এসো এসো সবাই, মায়ের মূর্তির সামনে সকলে হাত জোড় করে ভক্তি ভরে প্রণাম করে যাও। জয় মা, জয় মা কালী। মা বলছি যে আমাকে তো একটু বেরোতে হবে, ওই রান্নার ঠাকুরদের নিয়ে আসতে হবে, বুঝলে? আমি বরং যাই, তুমি তুমি এটা ধরো। বিষ্টু ভক্তি ভরে প্রণাম কর, বুঝে পেরেছিস? বাবা বাবা, সবকিছু সুষ্ঠু ভাবে হবে তো? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আয় মা মিষ্টু। মায়ের বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে নে, ভক্তি ভরে মাকে ডাক। মা খুব জাগ্রত, যা চাইবি তাই হবে। যা মা। মিষ্টু যা মন্দিরে প্রণাম কর, যা। মা, যা হবে যেন ভালোর জন্য হয়, এটুকুই দেখো শুধু। যত পারিস চাচা, আমার অনেক কাজ আছে,
তোর মিষ্টি পিসি, ওর বিয়ের জোগাড় যন্ত্র করতে হবে না? চাচা চাচা ও মিষ্টি পিসি, ও মিষ্টি পিসি, উফ মিষ্টি পিসি আরে কোথায় গেল না? মিষ্টি পিসিকে জানাতেই হবে, জানাতেই হবে। যে বচা অঙ্কেলকে জানো মিষ্টি পিসি না বানায়। সহ্য বলো তো, তুমি কেন খেচর মাচর করছো আমার উপর? আরে জিনিসপত্র যদি না এসে পৌঁছায় আমি কি করব? সোমুটা কোথায় কে জানে, রান্নার ঠাকুরে কখন আসে বলতো? সব কিছুতেই তো দেরি হয়ে যাচ্ছে। তুমি বাবা বাবা এসে পড়বি, এসে পড়বি। এ বর্দা, বর্দা, এই তো সবাইকে নিয়ে যাও, আসুন 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 আসুন। দেরি করলি, আরে দেরি করে সময় লেগে গেল। বলছি শোন না, ওই রান্নার সমস্ত জিনিসপত্র আর ঠাকুরদের নিয়ে আমি ওই মন্দিরের পেছন দিকটা পেছন দিক করে যাবে। যা যা যা, চলো চলো চলো, এইদিকে আমার সঙ্গে চলো। আয় রাম খেলা ধরো না একটু। শোনো ব্যাপারটা শোনো। আবার কি হলো? মিষ্টুর শাড়ি গয়নার ট্রাঙ্ক কোথায়? মায়ের পায়ে তো বেনারসি শাড়িটা ছোঁয়াতে হবে। ও আচ্ছা, তো রামখিলানকে, এই রামখিলান, এই জলদি আও জলদি আও। এই রামখিলান শোনো, কি বলতে শোনো, কি বলছো? বলছি দিদির সাজের সাজের ট্রাঙ্কটা কোথায়? সেটা না পেলে দিদির কিন্তু খুব মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ না তো আর মে ভ্যান মে হ্যাঁ তো আরে পাহাড়ি হাতে হবে তো। ভাই শুনো রে বাবা, পারো তোমরা আইডিয়া জেম্মা তো একদম ঠিকই বলেছে, মিষ্টি বিশ্ব সাজতে খুব ভালোবাসে। আর যদি মিষ্টি বিশ্ব সাজের জিনিস নষ্ট হয়ে যায় তাহলে তো মিষ্টি বিশ্ব ঠিক বেরিয়ে আসবে, তখন আমি মিষ্টি বিশ্বকে সব কিছু বলে দেব। রামকিলান তাড়াতাড়ি এসো, ওই গয়নাগুলো আনতে হবে মিষ্টুর। হ্যাঁ এসো, পা চালিয়ে এসো। সবকিছু নোংরা করতেই হবে, কি করবো এখন আমি, কি করবো কি করবো কি করবো। হ্যাঁ এই রাস্তায় কাঁটা চলে আসুক তো, প্লিজ প্লিজ প্লিজ। আমি ধ্যানে বসে স্পষ্ট দেখতে পেলাম চারিদিকে অমঙ্গলের ছায়া। খুব সাবধানে থাকিস কিন্তু মা,
মা আর কি করতে হবে মা? মা গো এমন কিছু করুন যাতে এই বিয়েতে কোনো বিঘ্ন না ঘটে। তুই বলবি তারপরে আমি ব্যবস্থা করব। আমি এই মন্দির আগেই সুরক্ষিত করে রেখেছি, আর কোনো গণ্ডগোল হবে না। শুধু একটা কথা মনে রাখিস মিষ্টু, বিয়ে শেষ হওয়ার আগে পর্যন্ত তুই কোনোভাবে এই মন্দিরের বাইরে পা রাখবি না। মিষ্টু মিষ্টু, মা কি বললেন সেটা বুঝতে পেরেছিস তো? মিষ্টু মিষ্টু তো এখানে, ওদিকে তো। কি বলবো মা, তুমি একটু হাঁপাচ্ছ কেন? আর বলবেন না মা, ওদিকে মিষ্টুর বেনারসি শাড়ি গয়না সব কাদায় পড়ে একদম একসা কাণ্ড হয়ে গেছে। মন্দিরের চৌহদ্দির বাইরে যেন যেতে না পারে, যা আটকা। মা কি বললেন চৌহদ্দি না পারে তো বললেন না? আমি এখন পূজায় বসেছি, এই আসন ছেড়ে আমি উঠতে পারবো না। পূজো শেষ করার পর তোমাকে আমি একটা মন্ত্রপুত ফুল দেবো, সেটা নিয়ে গিয়ে তুমি ওকে আটকাবে। ভূতটা ভীষণ বেয়াদবি শুরু করেছে, মনে থাকে জানো? মন্দিরে এলে নাকি কোনো গণ্ডগোলই হবে না? কি করে হলো এই সমস্ত কিছু? আমার গয়না গয়নাগুলো কি উবে গেল নাকি? কোথায় গেল রে ওগুলো? কি খোল না, দেখ দেখ। ঠিক আছে তাহলে মিষ্টি, দেখেছিস গুরু মায়ের অশেষ কৃপায় সব ঠিক আছে। চল 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 ভেতরে, চল ভেতরে, চল। না না গো মিষ্টি, বেশি তুমি যেও না, বুঝেও না, যেও না। আমি ভেতরে যাব না। তুমি যাবে না? ভেরি গুড, ভেরি গুড। মানে আমি এখন পার্লারে যাব? কোথাও যাবি না তুই, গুরুমা তোকে বারণ করেছেন। আমি এখন পার্লারে যাব, বুঝেছো চুনি বেশি? কেন, তোমরা তো বলেছিলে এখানে এলে কোনো গন্ডগোল হবে না, হলো তো? আমার বেনারসি গয়না সব নষ্ট হয়ে গেছে, আগে আমি সাজবো তারপর বিয়ে করবো। বিয়ে করো না গো মিষ্টি বেশি, তাই ভালো। তুই খবরদার কোথাও যাবি না। আর বিয়ে করবো করবো মানে কি রে, বিয়েটা তো তোকে করতেই হবে। আমি আগে পার্লারে যাব তারপর বিয়ে। মিষ্টি মিষ্টি মিষ্টি, তুই কোথাও যাবি না, আমি বারণ করছি। আগে বেশি ছাড়ো না গো মিষ্টি বেশি, কে ছাড়ো না, ছাড়বি না তো? ধরো তাকাচ্ছি। আরে চল এখন ভেতরে চল। আশ্চর্য লোকজন সব, বিয়ে তো মানুষের একবারই হয়, নিজের বিয়ে আর নিজেই সাজতে পারবো না, ভাল লাগে না। ও মিষ্টি পিসি, এই বিয়েটা করো না গো মিষ্টি পিসি, এই বিয়েটা করো না। ওই পচাং গেলে না একটা ভাই পাচা গো ভাই, বউ গো বউ, ওই যে যারা সিঁদুর পরে, যারা মাথায় ঘোমটা দেয়, সেরকম বউ গো, সেরকম বউ, বুঝতে পেরেছো তো? কিচ্ছু শুনবো না, কারোর একটা কথাও শুনবো না, আগে সাজবো গুছবো তারপর বিয়ে করবো। উফ দেখ বাবা, মিষ্টি পিসি যে কি করে বোঝাই না, সেখানে তো লেখার মতন কিছুই নেই। দূর বাবা, কি করে যে বোঝাই। ছি 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 ছি, কি হলো চুনি? হ্যাঁ সবাই গেল কোথায়? ওই তো বড় বউ আর বৌদি গেল আমার জন্য শুকনো কাপড় আনতে বাবা। আরে না না, মিষ্টু কোথায় গেল? মিষ্টু সে তো সাজতে চলে গেছে। কি সর্বনাশ, গুরুমার আদেশটা পালন করতে পারলি না চুনি? হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল। কোথায় বাবা কোথায়? আরে মিষ্টু যেখানে সাজতে গেছে সেখানে চল। ও বাবা আমি তো জানি না সেটা কোথায়। তা তুই না জানিস, বাড়ির কেউ না কেউ নিশ্চয়ই জানে, চল। আরে বুঝতে পারছিস না কেন, এটা সব ভূতের কাণ্ড। তা না হলে একটা শুকনো খটখটে জায়গায় এতখানি কাদা করতে গেল না? তোর গুরুমাকে দেখছি, এক্ষুনি আমাকে সব বলতে হচ্ছে। যোগিনী
ওই ভূতটা তো জ্বালিয়ে দিল, আমার গুরুমা পর্যন্ত ওকে ভাগে আনতে পারছে না। উমা দিদি, অনেকদিন পর এলে কি করবে বলো? চুল কাটবে? আরে না না, মেহেন্দি পরবো। মেহেন্দি পরবে? খুব ভালো, তাহলে যে আমিও লিখে দিতে পারবো। আমি যে ওই মিষ্টি বিশিকে লিখে দিয়েছিলাম। তুই মানে বিক্রম? হ্যাঁ গো মিষ্টি বিশি। হঠাৎ মেহেন্দি, কারো বিয়ে আছে নাকি? আমারই বিয়ে। আসলে সবকিছু এত তাড়াতাড়ি ঠিক হলো যে আশাই হয়নি আগে। ওমা তাই? বসো, সুন্দর করে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি। বরের নাম কি গো? প্রথম অক্ষরটা ডিজাইনে লিখে দেবো তো, বি। ওর নাম বৈধুর্য। বসো দিদি, আমি মেহেন্দিটা নিয়ে আসছি। না না না, ওই নাম লিখো না গো, যা লেখার আমি লিখে দেবো। আমি তুমি একটু বসো, আমি হ্যান্ড ওয়াশটা নিয়ে আসছি।